আজকের এই ভিডিওতে থাকছে 23টি অজানা তথ্য। তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, কোন প্রাণী তার কানকে পাখার মতো ব্যবহার করে হাওয়া খেতে পারে? হাতি তার কানকে পাখার মতো ব্যবহার করে হাওয়া খেতে পারে। কোন পাখি মেঘের উপর দিয়ে উঠতে পারে? ঈগল পাখি মেঘের উপর দিয়ে উঠতে পারে। তাজমহল বানাতে কত বছর সময় লেগেছিল? 22 বছর সময় লেগেছিল। কোন দেশের সীমানা 14টি দেশ দিয়ে ঘেরা? চীন দেশের সীমানা 14টি দেশ দিয়ে ঘেরা। সিগারেট খাওয়ার দিক থেকে সবার প্রথমে এগিয়ে আছে কোন দেশ? সিগারেট খাওয়ার দিক থেকে সবার প্রথমে এগিয়ে আছে ভারত দেশ। মহিলারা একটি কথা গড়ে কতক্ষণ গোপন রাখতে পারে? মহিলারা একটি কথা গড়ে 47 ঘন্টা 15 মিনিট গোপন রাখতে পারে। বিশ্বের কোন দেশে এখনও পর্যন্ত একবারও যুদ্ধ হয়নি? বিশ্বের মধ্যে একমাত্র সুইজারল্যান্ড দেশেই এখনও পর্যন্ত একবারও যুদ্ধ হয়নি। ভারতবর্ষে সবার প্রথম প্যাসেঞ্জার ট্রেন চালু করা হয়েছিল কত সালে? 15 আগস্ট 1854 সালে। দুনিয়ার সবচেয়ে বেশি মুসলিম মানুষ কোন দেশে থাকে? দুনিয়ার সবচেয়ে বেশি মুসলিম মানুষ থাকে ইন্দোনেশিয়া দেশে, এবং এরপর সবথেকে বেশি মুসলিম মানুষ দেখতে পাওয়া যায় পাকিস্তান দেশে। বিশ্বের কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি সহবাস করে? এরকমই সব অজানা তথ্য জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দেবেন, যাতে আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে চলে যায়। গ্রিস দেশের মানুষেরা সবচেয়ে বেশি সহবাস করে। কোন প্রাণীর দাঁত সারা জীবন বাড়তেই থাকে? খরগোশের দাঁত সারা জীবন বাড়তেই থাকে। কোন দেশে একটাও ব্যাংক নেই? ভার্টিকান সিটি দেশে একটাও ব্যাংক নেই। পৃথিবীতে এখনো সন্তান জন্মানোর সময় কতজন মহিলা মারা যায়? 1600 জন মহিলা সন্তান জন্মদান করার সময় মারা যায়, আর এই ঘটনা সবথেকে বেশি ঘটে উন্নয়নশীল দেশগুলোতে। এটি একটি গুগলি প্রশ্ন, বলুন তো কোন জিনিস খাওয়ার আগে দেখা যায় না?
এখানে সঠিক উত্তরটি হবে ধোকা, যেটা খাওয়ার আগে দেখা যায় না। কলকাতা শহরে সবার প্রথম ধর্মঘট ডাকা হয়েছিল কত সালে? কলকাতা শহরে সবার প্রথম ধর্মঘট ডাকা হয়েছিল 1827 সালে। সবচেয়ে বেশি ভূমিকম্প হয় কোন দেশে? সবচেয়ে বেশি ভূমিকম্প হয় জাপান দেশে। সবার প্রথম চিনির আবিষ্কার করে কোন দেশ? সবার প্রথম চিনির আবিষ্কার করে ভারত দেশ। ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া সবজির নাম কি? ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া সবজির নাম হলো আলু। রবীন্দ্রনাথ ঠাকুর সবার প্রথম কবিতা লিখেছিলেন কত বছর বয়সে? রবীন্দ্রনাথ ঠাকুর সবার প্রথম কবিতা লিখেছিলেন 8 বছর বয়সে। একটি মানুষ তার সারা জীবনে থুতু দিয়ে কতগুলো সুইমিং পুল ভর্তি করতে পারবে? একটি মানুষের সারা জীবনে থুতু দিয়ে প্রায় 2 সুইমিং পুল ভর্তি বা পূর্ণ করা যাবে। সবচেয়ে বেশি হাসপাতাল আছে কোন দেশে? যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সবচেয়ে বেশি হাসপাতাল আছে আমেরিকা দেশে। ভারতবর্ষে কতগুলো ভাষা ব্যবহার করা হয়? ভারতবর্ষে 22 ভাষা ব্যবহার করা হয়। মেয়েরা কেমন লিঙ্গ পছন্দ করে? মেয়েরা কেমন ধরনের লিঙ্গ পছন্দ করে এমন প্রশ্ন জাগে প্রায় 80% অবিবাহিত পুরুষদের মধ্যে। তবে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে না পারায় প্রায় 20% মানুষের লিঙ্গের আকারকেই দায়ী করে থাকে, যার কারণে মানসিকভাবে ভেঙে পড়ায় সহবাসের স্থায়িত্ব ও তৃপ্তি দিতে পারে না, যার কারণে সকলে লিঙ্গের স্বাভাবিক সাইজ সম্পর্কে সঠিক ধারণা নিতে চায়। সকল মেয়েদের যৌনিপদ পুরুষাঙ্গের নির্দিষ্ট সাইজ নিয়ে তৈরি নয়। যৌনিতে যে কোনো সাইজের লিঙ্গ প্রবেশের করালেই মেয়েরা সন্তুষ্ট হন, তবে পুরুষাঙ্গ 3 ইঞ্চির নিচে হলে বাচ্চা নিতে সমস্যা হতে পারে। তবে অনেক মহিলা সাধারণত মোটা লিঙ্গ পছন্দ করে। লিঙ্গ মোটা হলে মেয়েরা সহবাসে বেশি উপভোগ করে। মহিলারা কতটা তৃপ্তি পাবে তা নির্ভর করে ফোরপ্লের উপরে।